আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও ক্যাফে। ক্যাফে অর্থ মাখান, ক্যাফে অর্থ মাখান। ক্যাফেতে কিভাবে অ্যারাবিক কনভারসেশন বা কথোপকথন করবেন, চলুন শুরু করি। ইমরান এবং তার বন্ধু ক্যাফেতে যাবে। হাইয়া বিনা ইলাল মাখা অর্থ চলো ক্যাফেতে যাই। হাইয়া বিনা ইলাল মাখা অর্থ চলো ক্যাফেতে যাই। সেখানে ওয়েটার আছে, প্রথমে যেয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। রেসপন্স হবে ওয়ালাইকুম আসসালাম অথবা মারহাবান অর্থ হ্যালো। রেসপন্স আহলান ওয়া সাহলান। ওয়েটারকে বলা হয় নাদিল। নাদিল আপনাকে প্রশ্ন করবে, আই খিদমা অর্থ আমি কে সেবা করতে পারি। আই খিদমা অর্থ আমি কে সেবা করতে পারি। খিদমা অর্থ সেবা করা। ইমরান বলছে, তওয়িলা লি সালাসাতি আশখাস, যেহেতু তারা তিনজন গিয়েছে, তিনজন এক টেবিলে বসবে। তওয়িলা লি সালাসাতি আশখাস অর্থ তিনজনের জন্য টেবিল দেখো, মিন ফাদলিক, দয়া করে। নাদিল বলছে, তওয়িলা লি শাখসিন, টেবিল দুজনের জন্য। তওয়িলা লি শাখসিন, শাখস অর্থ জনসংখ্যা বা পিপুল, জনগণ কে বলা হয় শাখস। আরেকটি আরবি হচ্ছে নফর, মিন ফাদলিক অর্থ দয়া করে। নাদিল যেতে যেতে বলছেন, প্লিজ কাম ইন, বি আওয়ার গেস্ট, দয়া করে আসুন, আমাদের মেহমান হন। সর্রাফু তাফাদ্দল, সম্মানের সহিত ডাকতেছে, সর্রাফু তাফাদ্দল, আসেন ভিতরে আসেন। টেবিল যেহেতু দুজনের হয় কিন্তু তিনজনের টেবিল ব্যবস্থা করতে বলছে ইমরান, তাই ওয়েটার তা ব্যবস্থা করে অবশ্যই দিবে। নাদিল বলছে, এখন আপনি কি চান? ফিমা তারকাবুন, ফিমা তারকাবুন অর্থ আপনি কি চান? ইমরান বলছে, সাই লি আমার জন্য চা অথবা সাই আখদার লি আমার জন্য সবুজ চা। সবুজ চা বলতে কি বোঝায়? পুদিনা পাতার চা। সাই আখদার অথবা সাই আখদার লি অর্থ আমার জন্য সবুজ চা। ইমরান আরও বলছে, গাওয়া আরাবিয়া লি সাদিকি হাসান অর্থ আমার বন্ধু হাসানের জন্য আরবি কফি। গাওয়া আরাবিয়া লি সাদিকি হাসান অর্থ আমার বন্ধু হাসানের জন্য আরবি কফি। গাওয়া অর্থ কফি, আরাবিয়া অর্থ আরাবিয়া, লি সাদিকি অর্থ আমার বন্ধুর জন্য। নেক্সট ইমরান আরও বলছে, আরেকজন বন্ধু যেহেতু আছে, ওয়া আসির পর্তুগাল লি সাদিকি হুসাইন, ওয়া আসির পর্তুগাল লি সাদিকি হুসাইন, আমার বন্ধু হুসাইনের জন্য কমলার জুস। আসির অর্থ জুস। এবার সাই সুক্কার, তারপর নানা, এগুলো কীভাবে বলবেন? সুক্কার অর্থ চিনি, হালিব অর্থ দুধ, নানা অর্থ পুদিনা পাতা। টি উইথ সুগার অর্থ সাই বিশ সুক্কার, সাই বিশ সুক্কার অর্থ চিনি চা। সাই বিশ সুক্কার অর্থ চিনি চা। সাই বিল হালিব অর্থ দুধ চা। সাই বিন নানা অর্থ পুদিনা পাতা চা। চিনি ছাড়া, দুধ ছাড়া চা কিভাবে বলবেন? এটা হবে বিদুন সুক্কার ওয়ালা হালিব, বিদুন সুক্কার ওয়ালা হালিব, চিনি এবং দুধ ছাড়া। চিনিও নেই দুধও নেই, তাহলে কি বলবেন? চিনি ছাড়া চা। সাই বিদুন সুক্কার, সাই বিদুন সুক্কার অর্থ চা কিন্তু চিনি ছাড়া। দুধ ছাড়া চা সাই বিদুন হালিব, সাই বিদুন হালিব, দুধ ছাড়া চা। এবার নাদেল প্রশ্ন করছে, হালতুরি দু না সাইয়ান মিনাল আকালতিল খফিফা মাশরু বাতিকুম অর্থ আপনি কিছু হালকা খাবার চান আপনার পানীয়র সঙ্গে। হালতুরি দু না, আপনি কি চান? সাইয়ান মিনাল আকালতিল খফিফা, হালকা খাবার, কোনো হালকা খাবার। সাইয়ান মানে কোনো, মিনাল আকালতিল খফিফা হালকা খাবার, মাশরু বাতিকুম আপনার পানীয়র সঙ্গে। মাশরু বাতিকুম অর্থ পানীয়র সঙ্গে। হাল তুরি দুনা অর্থ আপনি চান। সাইয়ান মানে কোনো কিছু, মিনাল মানে হতে, আকালতিল খফিফা
হালকা খাবার মাশরুবাতিকুম পানীয়র সঙ্গে। নেক্সট ইমরান আবার বলছে হাল লাদাইকুম কাকা, অর্থ তোমার কাছে কি কেক আছে? হাল লাদাইকুম কাকা, তোমার কাছে কি কেক আছে? নাদেল বলছে বা ওয়েটার বলছে নাম লাদাই না কাকা আলফাওয়া কি, হ্যাঁ আছে আমাদের কাছে ফ্রুট কেক আছে। নাদেল বলছে নাম লাদাই না কাকা আলফাওয়া কি, হ্যাঁ আমাদের কাছে ফ্রুট কেক আছে। তখন ইমরান বলছে কতাইনি মিন কাকা আলফা কি মিন ফাদলিক, অর্থ দয়া করে দুই টুকরো ফ্রুট কেক দিন প্লিজ। ইমরান বলছে কতাইনি মিন কাকা আলফা কি মিন ফাদলিক, অর্থ দয়া করে দুই টুকরো ফ্রুট কেক দিন। কতাইনি অর্থ পিস বা কাটা, কতা অর্থ কাটা, কিন্তু কতাইনি মানে পিস, মিন কাকা অর্থ কেক, আর আলফাওয়া কি অর্থ ফলমূল। নাদেল বা ওয়েটার বলছে আলা আইনি, আলা আইনি অথবা বলছে আলা আইনি ওয়ার রাসি, আলা আইনি ওয়ার রাসি অর্থ আমি আপনার সেবায় আসি। আলা অর্থ উপর, আইনি অর্থ আমার চোখ, এখানে আলা আইনি বলতে বোঝাই আমি আপনার চোখে আসি, এটা আসলে হবে আমি আপনার সেবায় আসি, মানে আপনি আমার মাথায় আসেন আমার স্মরণে আসেন, এভাবে বোঝায়, এটাকে বলা হয় ফ্রেজ। নাদেল বলছে যে অর্ডার করা হয়েছিল তাই এসে গেছে, তারপরে কেক নিয়ে এসে বলছে আপনি যে অর্ডার করেছিলেন তাই এসে গেছে। হা হিয়া তলাবাতকুম, হা হা হিয়া তলাবাতকুম, এখানে আপনার অর্ডার, হা হিয়া তলাবাতকুম, এখানে আপনার অর্ডার, তলাবাতকুম অর্থ আপনার অর্ডার, তলাবা অর্থ অর্ডার। ইমরান বলছে সাল্লামাল্লাহু ইয়াদাইক, আল্লাহ আপনার হাতের মঙ্গল করুন। ইমরান দোয়া করে বলছে সাল্লামাল্লাহু ইয়াদাইক, আল্লাহ আপনার হাতের মঙ্গল করুক। নাদেল বলছে বিসিহা ওয়াল আফিয়া, স্বাস্থ্য এবং সুস্থতা, বিসিহা ওয়াল আফিয়া অর্থ স্বাস্থ্য এবং সুস্থতা। তারপরে ইমরান বলছে আল হিসাব মিন ফাদলিক, অর্থ দয়া করে বিল। নাদেল বলছে কাইফা তুরিদা আন তাদফা, তুমি কিভাবে পরিশোধ করতে চাও? নাদেল বা ওয়েটার বলছে কাইফা তুরিদু আন তাদফা, তুমি কিভাবে পরিশোধ করবে? নগদ ক্যাশের মাধ্যমে পরিশোধ করা যায়, আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায় কি? ইমরান বলছে হাল ইমকিন আদভা নগদান, আমি কি নগদ দিতে পারি? ওয়েটার বলছে নাম কামা তুরিদ, হ্যাঁ আপনি যেমন চান, নাম কামা তুরিদ, হ্যাঁ আপনি যেমন চান। তখন নাদেল বা ওয়েটার বলছে নগদান আও বি বিতাকাতি ইতিমাদ, নাদেল বা ওয়েটার অ্যান্সার করছে নগদান আও বিতাকাতি ইতিমাদ, অর্থ নগদ বা ক্রেডিট কার্ডে অনুমোদন আছে। নগদান অর্থ নগদ, বিতাকাতি অর্থ ক্রেডিট কার্ডে, আর ইতিমাদ অর্থ অনুমোদন। নাদেল আবার বলছে সিয়ান অর্থ উভয়ই এক, নগদ এবং ক্রেডিট কার্ড উভয়ই এক। ইমরান বলছে হা ওয়াল মাবলাগ, হা ওয়াল মাবলাগ, এই যে এখানে বিল বা অ্যামাউন্ট। ইমরান আরও বলছে ওয়া তাফিজ বিল বাকি ইকরামিয়া, অর্থ এবং বাকিটা রাখুন টিপস হিসেবে, কিছু টাকা বেশি দিয়েছে এজন্য বাকিটা নাদেল বা ওয়েটারকে রাখতে বলতেছে। ওয়া তাফিজ, ওয়া তাফিজ বিল বাকি ইকরামিয়া অর্থ বাকিটা রাখুন টিপস হিসেবে, বাকি অর্থ বাকি, ইকরামিয়া অর্থ টিপস। তারপর নাদেল বলছে বা ওয়েটার বলছে আনা মামনু,
আমার জন্য নিষেধ, শুক্রান জাজিলান, অসংখ্য ধন্যবাদ, আনা মামনু শুক্রান জাজিলান, আমার জন্য নিষেধ আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এখন ইমরান বলছেন, শুক্রান জাজিলান খিদমাতিল মুতামাইয়াজি, শুক্রান জাজিলান, শুক্রান জাজিলান আলাল খিদমাতিল মুতামাইয়াজি, অর্থ চমৎকার সেবা, অর্থ চমৎকার সেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইমরান বলছেন, শুক্রান জাজিলান আলাল খিদমাতিল মুতামাইয়াজা, অর্থ চমৎকার সেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুক্রান জাজিলান মানে অসংখ্য ধন্যবাদ, আল খিদমা অর্থ সেবা, আল মুতামাইয়াজা অর্থ চমৎকার। নাদেল বলছে, লা শুক্রান আলাল ওয়াজিব, লা শুক্রান আলাল ওয়াজিব অর্থ মেনশন করবেন না, এটা আমার ডিউটি, আমার কর্তব্যটুকুই করেছি। নাদেল বলছে, লা শুক্রাল আলা ওয়াজিব অর্থ মেনশন করবেন না, এটা আমার ডিউটি, আমার কর্তব্যটুকুই করেছি। নাদেল আবার বলছে, আরজু আন্তারাকুম মাররাতান ওখরা করিবান ইনশা আল্লাহ, আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিদায়কালে ইমরান বলছে, মাশাআল্লাহ বা বিদায়, আরবিতে হবে মা আস সালামা অর্থ বিদায়। নাদেল বলছে, ইলাল লেখা, নাদেল বলছে ইলাল লেখা, আবার দেখা হবে।